হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাথে রয়েছি কারিগরি বাসনের ফাউন্ডার সবার প্রিয় নীরব ভাইয়া। নতুন বছর তো চলে এসেছে, এবার পুরনো বছরের কথাগুলো যদি একটু স্মরণ করি তাহলে মনে হয় খুব ভালো হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা বছর এভাবে আসে এবং প্রত্যেকটা বছর এভাবে যায়, বাট আমাদের উন্নতি মনে হয় না। ডেফিনেটলি আমার নিজেরও হচ্ছে না, হয়তো বা আমি ট্রাই করতেছি প্রতি বছর কী করে নিজের উন্নতি করা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, এই উদাহরণটা দিলে মনে হয় খুব ভালো হবে। উদাহরণটা হচ্ছে যে এরকম যে বর্তমানে শীতকাল, রাস্তাঘাটে দেখবেন যে কুকুর কিন্তু মরে থাকে পড়ে। ওকে, সো এখন মরে থাকে বিকজ দেখবেন যে গাড়ি ঘোড়া তাকে একদম পিষে দিয়ে চলে যায়। এখন কেন এটা হয়, সে কি আসলে দেখতে পায় না, নাকি হরেন বাজালাও শুনতে পায় না? আসলে বিষয়টা হয় কি যে যখন সে কুকুর রাস্তার ঠিক মাঝখানে যায়, মাঝখানে যাওয়ার পর যখন হুট করে একটা দেখে গাড়ি দেখে, তখন সে আসলে ডিসাইড করতে পারে না সে আসলে কোন দিকে যাবে, সে সামনে যাবে না পিছনে যাবে, সে ওখানে দাঁড়িয়ে থাকে, তার কারণে সে আসলে একদম পিছে যায়। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বছরের শুরুতে আমরা আসলে ডিসাইড করতে পারি না যে আমরা কোন দিকে যাব, আমাদের আসলে লাইফটা কোন দিকে নেওয়া উচিত। সো প্রথম বছরের প্রথম দিন আসলে ডিসাইড করা উচিত যে এই বছরের শুরুতে আমরা কী কী করব, আমাদের ভবিষ্যৎ প্ল্যানটা আসলে কী। আমরা অনেকেই জানি না এখনও, যারা এখনও জানি না বা ডিসাইড করিনি তারা অবশ্যই এখনই করে ফেলেন। আপনার কালকে কী হবে বা আপনি কোথায় যেতে যাচ্ছেন সেটা এখনই যদি ডিসাইড করতে না পারেন তাহলে কিন্তু ওই কুকুরের মতো অবস্থা হতে হবে। এই বছরে যদি বলি পুরোনো বছরের কথা, পুরোনো বছরে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি। আমি পুরোনো বছরে কিন্তু সবচেয়ে বেশি টাকা আয় করেছি আবার সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছি। সো ট্রাই করব সামনের বছর এর চেয়েও ভালো কিছু করার এবং নতুন কিছু শেখার। সো আপনাদের জন্য সবার জন্য শুধু এতটুকুই উপদেশ থাকবে যে সবাই শুধু নিজের লক্ষ্যটাকে ঠিক রাখুন। লক্ষ্যটা কিন্তু এলোমেলো হলে কিন্তু আসলে জীবনটাও আসলে এলোমেলো, ঠিক আছে? সো সবার জন্য এতটুকুই উপদেশ যে নতুন বছরে যেন আপনাদের লক্ষ্যটা ঠিক থাকে। যাদের লক্ষ্য এখনও ঠিক হয়নি তারা অবশ্যই এই বছরে অন্তত পক্ষে নিজেদের লক্ষ্যটাকে ঠিক করুন। কারিগরি পাঠশালার পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই নতুন বছরের উপলক্ষে যারা মূলত তৃতীয় সেমিস্টার আছেন তাদের জন্য কোর্স ফিটা এখনও রাখা হচ্ছে 999 টাকা। তারা এই কোর্স ফিটা কালকে রাত 12টা পর্যন্ত নিতে পারবা। এবং যারা প্রথম সেমিস্টার আছেন তাদের জন্য যে কোর্স ফিটা সেটা মূলত 799 টাকা রাখা হচ্ছে কালকে রাত 12টা পর্যন্ত। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।